সেটা গঙ্গাকে দেবে। এবার আমি আসছি। আচ্ছা স্বামীজি আসুন, আমরা এলাম পার্টনার। ঠিক আছে বিজু, ওনারা এতক্ষণ ধরে কথা বলছেন, মনে হয় কালচক্র আজই ফিরিয়ে দেবেন। হে ভগবান, কালচক্রগুলো ফিরিয়ে দিলে খুব ভালো হয়। গঙ্গা বাবা, সবার সাথে কথা বলে চক্রগুলো নিয়ে এসেছি, দেখো দেখো। বছরের এই সমস্যাটা তুমি তার সমাধান করলে, এবার তুমি খুশি তো? খুব খুশি হয়েছি বাবা। পার্বতীপুর কোথায় বলুন আমায়, আমি এক্ষুনি এগুলো পৌঁছে দিয়ে আসছি। কি চিন্তা করছেন বাবা, আমি কি এগুলো আমার কাছে রাখার জন্য চেয়েছিলাম? আমি তো মন্দিরে রাখার জন্যই চেয়েছিলাম। আপনি আমায় পার্বতীপুরের কথা বলেছিলেন না, এগুলো সেই মন্দিরের দেবীর কাছে রেখে ভুলের প্রায়শ্চিত্ত করা সম্ভব বাবা। পার্বতীপুর কোথায় আমায় বলুন না বাবা। 20 বছর আগে সেখানে গিয়েছিলাম মা, কোথায় আছে এখন ঠিক মনে পড়ছে না। একটু মনে করে দেখুন না, ভালো করে চিন্তা করে বলুন, আশেপাশের কোনো জায়গার নাম বললেও হবে। ওটা, হ্যাঁ, ওই মহামায়ার মন্দিরের কাছে একটা বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যেই হতে পারে। ওই জঙ্গলটা অনেক দূর, তোমার খুব কষ্ট হবে মা। আমার কষ্টের থেকে সমস্যার সমাধান হওয়াটা বেশি দরকার, আমি পারবো বাবা। জায়গাটা কোথায় জেনে এগুলোকে সেখানে পৌঁছে দিলে তবেই আমি শান্তি পাবো বাবা। নন্দিনীর রাগ কমে গেলে ও আমাদের পরিবারের কোনো ক্ষতি করবে না বাবা। পার্বতীপুর কোথায় সেটা কি বাবা জানে? জিজ্ঞেস করে দেখি। বাবা। হ্যাঁ বলো মা। আমি না একটা গ্রামের ঠিকানা খুঁজছিলাম বাবা। কোন গ্রামের কথা জানতে চাইছো বলো, জানলে বলে দেবো। পার্বতীপুর কোথায় তুমি জানো? পার্বতীপুর এরকম গ্রাম আছে বলে তো শুনিনি, কোথায় আছে আমি ঠিক জানি না গো। কিন্তু গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? শুনলাম ওখানে কোনো জাগ্রত মন্দির আছে। আমি ঠিক মন্দিরটা কোথায় আছে জানি না, কিন্তু শুনলাম ওই গ্রামেই মন্দিরটা আছে। তুমি কি জানো বাবা? আমি জানি না গো মা, তবে দরকার হলে আমি জেনে বলে দেব। সীতার সাথে কথা বলে আসছি। আচ্ছা। বেচারা গঙ্গা, সারা জীবন সবার কাছে জিজ্ঞেস করেই কেটে যাবে। এই জীবনে আর পার্বতীপুরটা যে কোথায় সেটা আর জানতেই পারবে না। বাড়ির সবাইকে ভালো রেখো ঠাকুর। বলো গঙ্গা কি হয়েছে? এক্ষুনি তো এলাম। আমাদের দুজনেরই মন সবসময় একই রকম চিন্তা করে, তাই না? তুমি ঠাকুরের সামনে হাজির করছো, আমিও মন্দিরে পুজো দেওয়ার কথা ভাবছি।
দেবসেনা ভালোভাবে বাড়ি ফিরে এসেছে, তাই ভাবছিলাম মন্দিরে গিয়ে দেবসেনার নামে একটু পুজো দিয়ে আসি। তুমি যাবে আমার সাথে মন্দিরে পুজো দিতে? মন্দির বলে কথা, না গিয়ে কি থাকতে পারি? চলো গঙ্গা, চলো। সীতা, তুমি ভিতরে যাও, আমি পূজোর জিনিস নিয়ে আসছি। ঠিক আছে। সীতা যেন মন্দির ছেড়ে চলে না যায়, আমরা আসছি। ঠিক আছে। ওং নারায়ণং নমস্কৃতং জীবনোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মদীরয়েৎ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কার নামে উৎসর্গ হবে বলুন? সীতার নামে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিন। ঠিক আছে মা। আচ্ছা মা, তোমার স্বামীর নাম বলো। তোমার স্বামীর রাশি নক্ষত্র বলো। দেব নক্ষত্রে পুজো করুন। ঠিক আছে মা। শুক্লম বদরম বিষ্ণুং শশিবরণম চতুর্ভুজং প্রসন্নবদরম জয় সর্ববিঘ্নম শান্তিয়ং। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। নারায়ণং প্রণমস্তু সর্বজনা সুখিনো ভবন্তু। আরতি নাও মা। নারায়ণং প্রণমস্তু সর্বজনা সুখিনো ভবন্তু। ফুলগুলো নামা। পুজো দেওয়ার সময়ও নিজের স্বামীর নাম বলবে না এরকম ব্রত রেখেছো? পুজো করার নামে আমার লুকোনো গোত্রটা জানার ছল ছিল বুঝি? একজন জেদি মানে আর একজন মহা জেদি হতে হবে তাই কি? ওইটা অন্য কেউ না, আমরা দুজনে। তুমি তো ভালোই কথা বলো, শুধু স্বামীর নাম বলতেই লজ্জা পাও। আমি তো সেই দিনই বললাম, একটা বিষয় না জানাটাই সবার জন্য ভালো। তুমি কেন এটা বুঝতে চাইছো না? আমরা তো এখানে পুজো করতে এসেছি নাকি? চলো প্রদক্ষিণ শুরু করি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে? ঠিক আছে। এই তো বাবা চলে আসবে, দাঁড়া না। এসো, সীতা ভেতরে আছে, যে করে হোক কথা বলে ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাই। চলো, যা করার তাড়াতাড়ি করো, যাও। ব্যাপার কি এখানে বসে আছো? এখনো তোমার বরের উপর রাগ কমেনি? আপনি কে? তুমি তোমার বরের উপর রাগ করে যে তোমাদের ভালো করলো তাকেই জিজ্ঞেস করছো যে সে কে? তুমি ভালো করেই জানো যে সে কে। যে কোনো ব্যাপারে এত রাগ করা একদম ঠিক নয়। তুমি বাড়ি ছেড়ে চলে আসার পরে তোমার বর সারাদিন মদ খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে প্রায়। তোমাকে ও তো কত ভালোবাসে, ওর প্রতি তোমার তো কোনো দায়িত্ব থাকা উচিত। তোমার মাথা একটু ঠান্ডা করো তুমি, এত রেগে যাওয়া কিন্তু একদমই উচিত হয়নি তোমার। তোমার মনে যাই থাকুক না কেন, তুমি কিন্তু ভালোবেসে ওকে বিয়ে করেছিলে। মনে সব রাগ তুমি সরিয়ে দাও, তুমি একবার ভালো করে ওর মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার মন ঠিক বদলে যাবে।
সীতা, ঝগড়ার সময় আমি তোমার পক্ষে না বলে মায়ের পক্ষ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেটা যে তোমার এতটা খারাপ লাগবে আমি ভাবতে পারিনি। আরে আমি ওরকম করেছিলাম, তাই তোমার কাছে ক্ষমা চাইছি। চলো সীতা, এবার বাড়ি যাই। দেখুন, আপনারা কারা আমি তা জানি না। আপনারা আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন নিশ্চয়ই। আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। আপনারা এখন যান এখান থেকে। তুমি না বলে দিলে অমনি সম্পর্ক শেষ হয়ে গেল? বাহ, তোমার সাথে কি ওর বিয়ে হয়নি নাকি? হ্যাঁ, কে বিয়ে করেছে বলে বলছেন বলুন তো? যখন আমি বলছি কোনো সম্পর্ক নেই, আর আপনি সেই থেকে একই কথা বারবার বলে যাচ্ছেন কেন? সামান্য ব্যাপারে তুমি এতটা অসম্মান করে কথা বলতে পারো না। আপনি প্রথমে অচেনা লোকদের সাথে কিভাবে কথা বলতে সেটা শিখুন। আমরা তোমার কাছে এখন অচেনা হয়ে গেছি। আমি যা বলছি আপনি কি বুঝতে পারছেন না? কি দিদি, কি হয়েছে এখানে? আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আমার সম্পর্কে ভুলভাল কথা বলছেন। ওই মহিলার কথা মেনে নিন না। এখানে কেন বেকার ঝামেলা করছেন আপনারা? দেখুন, ও আমার দেওরের বউ, আমাদের উপর রাগ করে এরকম কথা বলছে। সেরকম কিছু নেই, ওনারা মিথ্যে কথা বলছেন। কি হয়েছে সীতা? এনারা কে আমি জানি না, আর উনি বলছেন আমি নাকি ওনার স্ত্রী হই। আমি একদম মিথ্যে বলছি না। সীতার সাথে আমার নিজের দেওরের বিয়ে হয়ে গেছে। শাশুড়ির সাথে ঝগড়া করেও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কোথায় কোথায় না ওকে খুঁজেছি, হঠাৎ এখানে দেখতে পেলাম। সীতা অনেকদিন ধরেই আমাদের বাড়িতে আছে, ওর কোনো পরিবার থাকবে এটা সম্ভবই নয়, কারণ ও একদম অন্য পরিস্থিতিতে বড় হয়েছে। ও, তাহলে আপনার বাড়িতেই আছে? আপনি আছেন বলে ওর এত সাহস বেড়ে গেছে। আপনি কি ওকে আটকে রাখতে পারবেন? আমি সীতাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ও স্বেচ্ছায় আমাদের বাড়িতে আছে। এতে আপনার বলার তো কিছুই থাকতে পারে না। কিন্তু আমি তো বলবো, কারণ ওর সাথে আমার দেওরের বিয়ে হয়েছে। ও আমাদের বাড়ির বউ। এসব মিথ্যে, তুমি একদম কথা বলবে না। আমার বিষয়ে আপনারা যা নয় তাই বলবেন, আর আমাকে কিনা চুপচাপ শুনতে হবে? মন্দিরে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছো? আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে? ও আমাদের একমাত্র সন্তান, ওর নামেও আমি এই কথা দীপিকেটে বলতে পারি। যেভাবেই হোক এই ব্যাপারটা আমি সত্যি প্রমাণ করে তবেই শান্তি পাবো। আরে আপনাকে কারণ আমি দীপি কাটতে হবে না, আমি দীপি কেটে বলছি। এই ধর্মস্থানে দাঁড়িয়ে দীপি করে বলছি, এই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখুন, ও মিথ্যে মিথ্যে দীপি কাটছে, আমি আমার বাচ্চার দীপি কেটে। আপনি বাচ্চার দীপি দিচ্ছেন বলেই আমাকে মেনে নিতে হবে? সত্যিটাকে প্রমাণ করতে আর কি করতে হবে বলুন? বাচ্চা দিব্যি কেটে বললাম তাও বিশ্বাস হলো না। দেখুন, আপনার দিব্যি প্রমাণ এসব আমার লাগবে না। সীতা যা বলবে আমি শুধু সেটাই বিশ্বাস করব। আপনাকে বিশ্বাস করতে হবে না, ও আসলে আমাদের বাড়িরই বউ। এরকম কথা দয়া করে বলবেন না, আমি আর এসব শুনতে পারছি না। তুমি কিন্তু আমাদের অনেক অসম্মান করছো। আমরা এ বিষয়ে বাড়িতে গিয়ে কথা বলবো, ব্যাস। আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু ভালো হবে না। সীতা সীতা করে এত সম্মান দিচ্ছি তোমায়, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। আপনি কে সেটা আমি জানি না, তাহলে আপনাকে সেই সম্মান দেব কি করে আমি? না দিদি, ওই মেয়েটা আপনাকে চেনে না বলছে, তাও কেন বেকার বেকার ঝামেলা করছেন? দেখুন দিদি, ও আমাদের বাড়ির বউ, আমি কোনো মিথ্যে বলছি না, সত্যি বলছি। দেখুন, মন্দিরে ঝামেলা করবেন না, আমি রাজশেখরের বৌমা। আমার শ্বশুর মশাই বা আমার স্বামী যদি আপনার ঝামেলার কথা জানে তাহলে কিন্তু ভালো হবে না। আপনি নাটক করছেন জেনেও শুধুমাত্র বাচ্চা আছে বলে আমি কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছি, তা না হলে এক্ষুনি আপনাকে বুঝিয়ে দিতাম। এসো সীতা। গঙ্গা, মন্দিরে যদি যাই তাহলে ভেবেছিলাম মনটা একটু শান্ত হবে, সেই জন্য আমি এলাম।
কিন্তু ওখানে গিয়ে শান্তিটাই হারিয়ে ফেললাম। আমি সত্যি কথা বলছি, ওনারা যে কারা তা আমি সত্যি জানি না গঙ্গা। এসব এখন থাক সীতা, আমি ওখানকার সব কথা মন্দির থেকে বেরিয়েই ভুলে গেছি। আচ্ছা শোনো, এই কথাটা বাড়িতে গিয়ে কাউকে বলো না। দেখো সীতা, তোমার সাথে যা হয়েছে সেসব নিয়ে পরিবারের এমনিই সবাই চিন্তায় আছে, আমি জানি। তার উপর আবার আমি এসব কথা বলবো? কখনোই বলবো না। ওনারা আমার বিষয়ে যা বলছিলেন সেটা তুমি বিশ্বাস করনি তো? আমি শুধু তোমাকেই বিশ্বাস করব। বাকিরা কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা ঘটেছে সেসব ভুলে যাও আর নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? এরা দুজনে তো সবসময় একসঙ্গেই ঘুরে বেড়ায়, সবসময় জমজের মতন একেবারে একে অপরের সঙ্গে আটকে থাকে, পিত্তি জ্বলে যায় আমার। এদের দুজনের সম্পর্কটা সাপে নেওলে কি করে করা যায়, কি করলে হয়? ঠিক সময় দেখে এই দুজনকে আলাদা করতে হবে। আরে এই নাও কফি খাও। শোনো না, আমি একটা জায়গার বিষয়ে জানতে চাইছি। তুমি তো বিজনেসের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, আমি ভাবলাম তুমি নিশ্চয়ই জায়গাটা সম্বন্ধে জানবে। নামটা বলো, কোথায় সেটা বলে দেব। পার্বতীপুর। ওর নাম হলো পার্বতী, আমি শুধু এইটুকুই জানতে পেরেছি স্যার। আপনি দু একটা দিন শুধু ধৈর্য ধরুন স্যার, পার্বতীর ব্যাপারে আপনাকে আরো খবর দিতে পারব। তুমি পার্বতীপুরের ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? সেরকম কিছু নয়, ওইখানে শুনলাম একটা দেবীর মন্দির আছে, সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। তুমি কি চেনো গো? ও, মন্দিরে যাবে বলে জিজ্ঞেস করছো? পার্বতীপুর চামরাজনগর থেকে 42 কিলোমিটার দূরে কোনো জঙ্গলের মধ্যে আছে বলে শুনেছি। চামরাজনগরের কাছে আছে? ঠিক জানো, অন্য কোথাও নেই? হ্যাঁ আমি জানি, চামরাজনগরের দিকেই পার্বতীপুর। এত জোর দিয়ে কি করে বলছো? কারণ ওই জায়গাটার সাথে বাবার একটা সম্পর্ক আছে। আমাদের বাড়িতে যে পার্বতী এসেছিল ওর গ্রাম ওটাই। ওই গ্রামের ব্যাপারে জানার জন্য দিবাকর বলে একজন গোয়েন্দাকে পাঠিয়েছিলাম, ওখানেই খোঁজ করতে গিয়ে রহস্যজনকভাবে ডিটেকটিভ মারা গিয়েছিল। এই কারণেই আমার আর পুরো বিষয়টা জানা হয়ে ওঠেনি। গঙ্গা, আমার মনে হয় গ্রামটা খুবই বিপজ্জনক, তোমার ওখানে যাওয়াটা মোটেই ঠিক হবে না। অরুণ যা বলছে সেটা কি ঠিক? হীরা আবার কারা এলো? কি গো, যারা আসছে তারা কি তোমার আত্মীয় নাকি? এদের চেহারা দেখলে না আপনার সম্বন্ধী বলে মনে হচ্ছে। মনে হয় রাজশেখর বাবু এসেছেন। নমস্কার। নমস্কার, আসুন আসুন। আপনারা কার সাথে দেখা করতে এসেছেন? রাজশেখর বাবুর সঙ্গে দেখা করতে চাই। কি লাগবে আপনার? কোনো স্কুল কলেজের জন্য রেকমেন্ডেশন না, কোনো কন্ট্রাক্ট পাওয়ার জন্য মিনিস্টারের রেকমেন্ডেশন? বড় বড় কথা না বলে ওরা কেন এসেছে সেটাই জিজ্ঞেস করুন। ঠিক আছে ঠিক আছে, কি লাগবে বলে দিয়ে যান। আমাদের বাড়ির বউ আপনাদের বাড়িতে আছে, ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য এসেছি।
আরে রাক্ষস, এই কিরণটা মেয়েদের তুলে নিয়ে এসে রাখে নাকি? আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে আছে? একটু বুঝিয়ে ভালো করে বলুন। আপনাদের বাড়িতে যে সীতা আছে ও আমাদের বাড়ির বউ। হ্যাঁ, বাবা, ও কোনো একটা ঝগড়ার কারণে বাড়ি ছেড়ে চলে এসেছে। আমরা সব জায়গায় খুঁজেছি, শেষে দেখলাম ও এখানে আছে, তাই এসেছি। তাহলে এরাই হচ্ছে সীতার আত্মীয়? আমি তো আপনাদের মন্দিরেই বললাম, তারপরেও আপনারা আমাদের বাড়িতে এলেন কেন? গঙ্গা, তুমি কি ওদেরকে চেনো? আমি আর সীতা যখন মন্দিরে গিয়েছিলাম, ওনারা বললেন সীতা নাকি ওনাদের বাড়ির বৌমা। কি বলছো তুমি গঙ্গা? হ্যাঁ গো, আমি ওকে জিজ্ঞেস করায় সীতা বলল কারা এরা, আমি তো এদের চিনিই না, তারপরেও ওনারা আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন। শাশুড়ি বৌমার ঝগড়া, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আর আমাদের দুজনের ঝগড়া তো মা আর ছেলের, আমার হয়ে কথা বললো বলে তুমি বাড়ি ছেড়ে চলে এসে ঠিক করনি গো মা। ঠিক আছে, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমার উপরে থাকা রাগটা আমার ছেলের উপরে দেখিও না। উনি মিথ্যে কথা বলছেন, ওনারা কারা আমি সত্যি জানি না, ওনাদের কথা বিশ্বাস করবেন না। শোনো সীতা, শাশুড়ি মা বলেছেন যদি প্রয়োজন হয় তোমার পা ধরবেন, যারা বড় তারা তোমার সামনে নিচু হচ্ছেন, তুমি এত জেদ কেন করছো? আপনার পরিবারের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই বলেছি তো, আমার একটা কথাও না শুনে আপনি নিজের মতো কেন বলে যাচ্ছেন? সীতা, তোমার মন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে সেটা বলে দাও সীতা। কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কথাটা কোনোদিন বলো না সীতা। যা কিছু ঘটেছে সেটা ভুলে গিয়ে বাড়ি চলো সীতা, আমি কথা দিচ্ছি তোমার ইচ্ছে মতন থাকবো। একই কথা বারবার বলে কেন আমাকে এত জ্বালাতন করছেন বলুন তো? এর আগে আমি আপনাকে কখনো দেখিনি, এই সমস্ত মিথ্যে কথা বলে কেন আপনারা নাটক করছেন? দেখুন, সীতাকে আমরা খুব ভালো করে চিনি, আমার যতদূর মনে হচ্ছে আপনারা নাটক করছেন। চুপচাপ এখান থেকে চলে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু দেখো, আমরা নাটক করছি না, সত্যি কথা বলছি। তুমি যদি একটা ছেলে হতে, তাহলে নিজের বউয়ের থেকে দূরে থাকার কষ্ট ভালো করে বুঝতে। এই মেয়েটাকে আপনারা ভালো করে বোঝান, ওকে বাড়ি ফিরতে বলুন। ঠিক আছে, এতগুলো কথা যখন বলছেন, আমি কোন গ্রামের মেয়ে সেটা বলুন তো দেখি। তুমি হলে টুমকুর গ্রামের মেয়ে, তোমার বাবা মা কেউ নেই, আশ্রমে বড় হয়েছো, পড়াশোনা করেছো হোম সায়েন্স নিয়ে, তুমি আর ভাই ভালোবেসে বিয়ে করেছো, আর আমরা সবাই মিলে তোমাদের দুজনের বিয়ে দিয়েছিলাম, এটা যথেষ্ট? আমার বিষয়ে সবকিছু জেনেই ওনারা এখানে এসেছেন দেখছি, ওনার কথা বিশ্বাস করবেন না। দেখুন, সীতা আশ্রমে থেকেই বড় হয়েছে, অনেক বিপদের মুখ থেকে বাঁচিয়ে সীতাকে আমি এই বাড়িতে এনে তুলেছি। বুঝতে পারছি আপনাদের এমন কেউ পাঠিয়েছে যে ওর ব্যাপারে সবকিছু জানে, আমাকে এতটাও বোকা ভাববেন না আপনারা। সত্যি কথা বলুন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আহ,
পুলিশকেই ডাকুন, যা বলার আমরা ওদেরই বলবো। কেন আপনারা অযথা আমাকে কষ্ট দিচ্ছেন বলুন তো? তুমি কেন এরকম করছো সীতা সেটা আমি বুঝতে পারছি। এমন বড় লোক বাড়িতে আছো, এই আরাম ছেড়ে তুমি যাবে? যদি আমাদের সাথে যাও তাহলে এরকম সুখ পাবে? এই সুখ ছেড়ে তুমি যাবে কেন? ব্যাপারটা তাহলে এই। আপনারা কি ধরনের কথা বলছেন? এবার বুঝতে পেরেছি ও কেন আপনাদের বাড়ি ছেড়ে চলে এসেছে। দেখলেন, আপনিও তো মানলেন যে সীতা আমাদের বাড়ির বউ, ও কেন মানছে না বুঝতে পারছি। এত কিছু বলার পরেও ওর যখন একটুও মন বদলাচ্ছে না, তার মানে ও রাগ করে বাড়ি ছেড়ে কোনো মতেই আসেনি। ও নিশ্চয়ই কোনো প্ল্যান করে এখানে এসেছে। উল্টোপাল্টা কথা না বলে আসল বিষয়টা বলুন। সীতা কেমন মেয়ে সেটা আমরা খুব ভালো করে জানি। দেখো, এতদিন ওর গলায় কে মঙ্গলসূত্র পরিয়েছে বলে চিন্তা করছিলাম। ওর স্বামী তো এখানে নিজেই এসেছে, কথাবার্তা বলে ওকে পাঠিয়ে দেওয়াই তো আমাদের কর্তব্য। তবে আর কি, ভালো মতন খেয়াল রাখবে। ওরা তো বলছে নাকি, স্বামী স্ত্রীর মধ্যে সবাই কথা বললে এই রকম ঝগড়া ঝাঁটি তো হবেই। কিন্তু তাই বলে স্বামীকে না বলে এইভাবে একলা থাকাটা একটা মেয়ের পক্ষে একেবারেই ঠিক না। তুমি তোমার জামা কাপড় গুছিয়ে এক্ষুনি চলে যাও। এই হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস? তুই তোকে বিয়ে করেছিস, হাত ধরে টেনে নিয়ে চল, যা হবে দেখে নেব। যা, যাও, নিয়ে এসো। সীতা, বাড়ি চলো সীতা। আরে বাপরে, আরে রাক্ষসী, নিজের স্বামীর গায়ে হাত তুলছিস? আই, স্বামীর গায়ে হাত তুলছো? এত বড় অস্পর্ধা! সীতা, ভুলটা তুমিই করেছো, ওনার কাছে তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও। কথা বলো, তোমাকেই বলা হচ্ছে, কেউ কিছু বলে না বলে এত বড় অস্পর্ধা! ওকে যদি এভাবে সবাই মাথায় না তুলতো তাহলে ওর এই রকম সাহস হতো না। তোমাকে মারতে মারতে ওরা টেনে নিয়ে চলে যাবে, নাকি তুমি মুখের কথা এমনিই যাবে? আমার এখানে থাকাটা যদি অপছন্দ হয় তাহলে বলে দিন আমাকে, আমি চলে যাব। কিন্তু বাইরের কোন লোকজন এসে যা তা বলবে সেই শুনে আমাকে এখান থেকে যেতে বলবেন না। দাঁড়াও সীতা। সীতা যদি আপনার বাড়ির বউ হয় তাহলেও জোর করে ওকে নিয়ে যেতে পারেন না। তাছাড়াও আপনাদের কাছে কি প্রমাণ আছে বলুন তো? প্রমাণ তো আমাদের কাছে আছে, তোমার ফোনটা দাও তো। এই দেখুন, সীতার আমার দেওরের বিয়ের ছবি। হে ভগবান! এটা কি বাবা? এই দেখো, এটা ফটোশপে বানানো হয়েছে আমি নিশ্চিত। এরকম ছবি তো যে কেউ বানাতে পারে। হ্যাঁ, সীতা একদম ঠিক বলেছে, এরা নিশ্চয়ই কোনো চিটিংবাজ। উত্তেজিত হয়ে যাস না অরুণ, যদি ওরা সত্যি কথা বলে থাকে তাহলে কি করবি? আপনারা ধৈর্য ধরুন, সীতার সাথে আমরা কথা বলে নিয়ে ওকে পাঠিয়ে দেব। আপনারা চিৎকার করবেন না, এখন যান। দেখুন, আপনার কথা বিশ্বাস করে আমরা যাচ্ছি আমাদের বাড়ি ব্যারাকপুরে। ওখানে এসে ট্রাভেলস মানি বলে যদি কাউকে বলেন তাহলে আমাদের বাড়ি ঠিক চিনিয়ে দেবে। ওকে ভালো করে বুঝিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। চলো যাই, কি হলো চলো। এসব
কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সীতা সত্যি কথা বলছে নাকি ওনারা সত্যি কথা বলছেন? যেভাবেই হোক আমাদের সত্যিটা জানতেই হবে। জানি না কে করছে, কিন্তু আপনাকে কেউ বিপদে ফেলার চেষ্টা করছে। আজকের লোকগুলোকে এমন কেউ পাঠিয়েছিল যে আপনার ব্যাপারে সব জানে আর কোনো এক বিশেষ উদ্দেশ্যে। বালাজি বা ওই সিডলিং নামের লোকটা এটা করিয়ে থাকতে পারে। এটা ওদের কাজ হবে না। আমাদের ব্যাপারে সব জানার পর এই কাজটা করার সাহস ওরা নিশ্চয়ই দেখাবে না। তাহলে আর কে হতে পারে? আমার মনে হচ্ছে দেবী আন্টি বা ধর্মরাজ মামার কাজ হতে পারে এটা। আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ভাবছি। সীতা, এই দেখুন, আপনি এত ভেঙে পড়বেন না, আমি দেখছি কি করা যায়। অযথা এভাবে মাথায় দুশ্চিন্তা আনবেন না, তাতে কিন্তু আপনারই বিপদ বাড়বে। না, আমি একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি এটা ভেবে চিনতে বলছেন তো? এছাড়া আর অন্য কোনো পথ নেই। যদি আপনার এই সিদ্ধান্তই হয় তাহলে আমি সব ব্যবস্থা করে দেব, কিন্তু আপনার এই সিদ্ধান্ত নেবার কারণ আর আপনার এই সমস্যার কারণটা আমি খুঁজে বের করবই। দেবসেনা, স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো, ওঠো। গঙ্গা, আর একটু ঘুমোতে দাও না। ওরে বাবা, কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি ওঠো, উঠে স্নান করতে যাও, ওঠো 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 ওঠো। তুমি দিন দিন এত স্ট্রিক্ট হয়ে যাচ্ছ কেন? এই ঠান্ডার মধ্যে তুমি আমাকে স্নান করতে বলছো? গায়ে জল পড়লে একটু ঠান্ডা লাগবে, কিন্তু গরম জল ঢাললে সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো, তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে স্কুলের জন্য রেডি হতে হবে তো। দূর ভাল লাগে না, রোজ সকালে উঠে স্নান করো বলে জ্বালাতন করে। বাপরে, জল কি ঠান্ডা! এই শীতে কে স্নান করে রে বাবা? স্নান করেছি বলে আমি গঙ্গার কাছে মিথ্যে কথা বলে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেবসেনা, হ্যাঁ, স্নান করছো তো? হ্যাঁ, এই তো আমি স্নান করছি মা। তাড়াতাড়ি স্নান করে এসো। হ্যাঁ, এই তো আসছি। আমার গায়ে জল দেবে না বলছি।
এতক্ষণ বুঝতে পারছিলাম না যে কে। এসো মা, তুমি যে আমার গায়ে জল দিচ্ছ সেটা আমি বুঝতে পেরে গেছি। প্লিজ মা, এরপর থেকে আমি আর কখনো স্নান না করে থাকবো না। আর জল দিও না মা, সামনে এসো না মা। মা, দেবসেনা, তুমি তো পুরো ভিজে গেছো। হ্যাঁ মা। দাঁড়াও আমি মাথাটা মুছে দিই। এদিকে এসো। আরে রে, কি করছে? এতক্ষণ তো স্নান করতে চাইছিলে না, জল পেয়ে স্নান করা বন্ধই হচ্ছে না। তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। এ বাবা, গঙ্গা মা তোমায় ডাকছেন, তুমি যাও। হ্যাঁ, সাবধানে। আমি আসছি মা। বাই বাই গঙ্গা মা। হ্যাঁ, এসো এসো এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো, এসো। চুপ করে বসো, ওদিকে ঘুরে বসো, ঘোরো বলছি। আহ দেবসেনা, এই নিন। ঠিক আছে, আসুন গঙ্গা। ভালো আছেন? আমি ভালো আছি। দুর্গা, গঙ্গা এসেছে। এসো গঙ্গা, ভালো আছো তো? ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনারা আমার বাবার পরিচিত বলে সাহায্য চেয়েছিলাম। আপনি আমার অনেক উপকার করেছেন। আপনার দেওরকে সীতার বর সাজিয়ে নাটক করিয়েছেন। আপনার এই সাহায্য আমি কোনোদিনও ভুলব না। কিন্তু বিষয়টা যেন বাবা না জানে, প্লিজ। ওসব ছাড়ো গঙ্গা, সীতার বর বলে একজনকে যদি সামনে দাঁড় করানো যায় তাহলে ওর আসল বর কে সীতা নিজের মুখে জানাবে। এটা তুমি প্ল্যান করলে, তাই তো আমাদের দিয়ে নাটক করালে। কিন্তু এত সব কষ্ট করেও তো কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটাও বলল না। ভেবেছিলাম ও হয়তো আমাদের বাড়িতে চলে আসবে, তাই অ্যাড্রেসটাও জানিয়ে এলাম, কিন্তু ও তো এলোই না। ঠিক আছে, এবার চেষ্টা করে না হয় হেরে গেছি, কিন্তু যেভাবেই হোক ওর সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। ও মনে হচ্ছে অনেক জেদি মেয়ে। ও যার সাথে খুশি বিয়ে করে থাকুক না কেন, তুমি তোমার কাজ করে যাও। তুমি কেন বেকার এই ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে? না কাকিমা, আমি এমনি এমনি ছেড়ে দিতে পারবো না। ও আমার খুব ভালো বন্ধু, ওর ভবিষ্যৎটা যেন সুখের হয়, ও যেন শান্তিতে থাকতে পারে, আমি তার জন্যই এই সমস্ত চেষ্টা করছি কাকিমা। আমি শুধু আপনাদের থ্যাঙ্কস জানাতেই এসেছিলাম। এবার আমায় যেতে হবে, না হলে ওরা আমায় খুঁজবে। আপনি খুব তাড়ার মধ্যে আছেন জানি, সময় করে একদিন বাবাকে নিয়ে লাঞ্চে চলে আসুন। নিশ্চয়ই আবার আসবো কাকিমা। আমি আমার বন্ধুকে ভালো রাখার স্বার্থে আপনাদের খুব কষ্ট দিলাম। স্বামীর থেকে দূরে থাকা মেয়েটাকে ওদের এক করবার জন্যই তো তুমি এসব করে যাচ্ছ, এটাতে আবার কষ্ট কিসের গো মা? আসলে কি জানো, এটা একটা পুণ্যের কাজ। দেখো কোথা থেকে আসা সীতার জীবনটা কি হবে, আমার কি হবে, এসব না ভেবে ওর যাতে ভালো হয় তুমি তাই চেষ্টা করছো। তোমার মনটা এত ভালো, এতে তোমার নিশ্চয়ই খুব ভালো হবে গো মা। আশীর্বাদ করুন। ঠিক আছে ঠিক আছে। আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো? আরে রে রে রে, ওসব নিয়ে ভাববেন না গঙ্গা,
আপনার জন্য যা প্রয়োজন হবে করব। অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আমি আসি। গঙ্গা, একটু মুখে দিয়ে যাও কিছু। না, একদিন বাবার সাথে এসে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে যাব। ঠিক আছে গঙ্গা। ঠিক আছে কাকিমা, আবার এসো। হ্যাঁ, অরুণ সীতাকে নিয়ে এখানে এসেছে। হ্যাঁ, কেন এসেছে বুঝতে পারছি না। আমি তো বাড়িতে কিছু বলে আসিনি। আমি ভিতরে যাচ্ছি, প্লিজ তুমি একটু ম্যানেজ করে নাও না। ঠিক আছে, তুমি ভেতরে থাকো, আমি সামলে নিচ্ছি। বৌদি, সীতা এসেছে। ও, সীতা এসেছো, আমি জানতাম তুমি আসবে। রবি, আমি বলেছিলাম না সীতা নিশ্চয়ই এখানে আসবে। কি ভুলভাল কথা বলছেন! সীতা নিজের জীবনে আগেই অনেক কষ্ট পেয়েছে, সেটা কি কম যে আবার উঠে পড়ে লেগেছেন? ও আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়ে আমাদের কষ্ট দিয়েছে। সীতা সব সম্পর্ক ভেঙে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আর আপনি ওর হয়ে কথা বলছেন? দেখুন, বার বার একই কথা বলবেন না যে সীতা আপনাদের পরিবারের লোক। সীতা এখন আমাদের বাড়ির লোক। স্যার, ওর সাথে আমি বিয়ে করেছি, তাহলে ও কি করে আপনার বাড়ির লোক হয়ে গেল? ওকে মঙ্গলসূত্র মোটেই তুমি পড়াওনি। স্যার, আমার সাথে সীতার বিয়ে হয়ে গেছে, মন্দিরে দাঁড়িয়ে আমি ওকে মঙ্গলসূত্র পড়িয়েছি। এই, নিজের মুখটা বন্ধ কর। ওর গলায় মঙ্গলসূত্র আমি পড়িয়েছি, আপনি কি করে সেটা অস্বীকার করতে পারেন? ওর গলায় কে মঙ্গলসূত্র পড়িয়েছে সেটা একমাত্র আমি জানি। আমি জানতে পারলাম না আর আপনি জেনে গেলেন? হ্যাঁ, বলছি তো একমাত্র আমি জানি। কি জানেন কি আপনি? ওকে মঙ্গলসূত্র পড়িয়েছি আমি। পরিস্থিতির চাপে কেরালাতে ঘুরতে গিয়ে মঙ্গলসূত্র পড়িয়েছি ওকে আমি। এই বিষয়টা গঙ্গা জানতে পারলে ও খুব দুঃখ পাবে, তাই ওর থেকে লুকিয়ে রাখতে হয়েছে।